হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? জাস্ট টু চ্যানেলে স্বাগত। আজকে আর একটি ছোট ভিডিও নিয়ে আসলাম যারা স্যামসাং rb21 এই লেটেস্ট মডেল কিনেছেন মিডল বাজেটের ফ্রিজ, তাদের জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়ায় যারা এই কন্ট্রোল প্যানেলটি দেখতে পাচ্ছেন এটা অপারেট বা পরিচালনা করতে পারেন না, তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো ভিডিওতে তিনটা অপশন আপনারা সবসময় মনে রাখবেন, সেটি হচ্ছে ফ্রিজ, পাওয়ার কুল অ্যান্ড পাওয়ার ফ্রিজ, কন্ট্রোল লক। এই তিনটা অপশন মনে রাখতে হবে। ফ্রিজ দিয়ে আপনাদের এই তাপমাত্রা বাড়াতে কমাতে পারবেন, এখন যেমন 7 আছে। হ্যাঁ, যখন আপনাদের মনে হবে যে না আমার ফ্রিজের ভিতরে বেশি ফ্রুটস বা বেশি ভেজিটেবল বেশি কিছু রেখেছেন, তখন কিন্তু কুলটা বেশি দরকার, তখন 5-এ 4-এ। এটা আমি দেখাচ্ছি যে ফ্রিজ দিয়ে, এই যে 5, আবার আরেকটা ক্লিক দিবেন ফ্রিজে, এই যে ফ্রিজে ক্লিক করলেই 4-3-1, এটা হলে কী হবে, বেশি আপনার ঠান্ডা করবে। এখন যদি আপনার মনে হয় যে আমার বাসায় মেহমান এসেছে, আমার খুব দ্রুত ঠান্ডা করা দরকার, বা খুব দ্রুত ঠান্ডা করার জন্য, তখন আপনি চলে আসবেন যে পাওয়ার কুল অ্যান্ড পাওয়ার ফ্রিজে। এখানে ক্লিক করলে আপনি একটা সিম্বল দেখতে পাচ্ছেন, এই সিম্বলটা হচ্ছে খুব দ্রুত 31% বরফ জমিয়ে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এটা আপনি তার হাত দিয়ে অফ করতে হবে না। এবং 3 নম্বরটা হচ্ছে, অনেক সময় বাচ্চারা বুঝে না, ওরা কিন্তু ওই যে এই বাটনগুলোকে লক করে, বারবার টিপে থাকে, এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে অতিরিক্ত টিপাটিপ করলে। তো সেই ক্ষেত্রে, অথবা যারা আছে আপনার বাসার সার্ভেন্ট, ওরাও অনেক সময় বুঝে না, ওরা ক্লিক করতে থাকে, তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, এই যে লেখা আছে নিচে অপশনটা কন্ট্রোল লক 3 সেকেন্ড, আপনি এটাকে যদি 3 সেকেন্ড ক্লিক করে ধরে রাখেন, তাহলে এই যে একটা লক চিহ্ন এসেছে কন্ট্রোল লক এই ডিসপ্লেতে দেখা যাচ্ছে, আপনি তাহলে বাইরে থেকে ফ্রিজের ডোর আর খুলতে হবে না, আপনি এটা করতে পারছেন। আবার যখন এটা আনলক করবেন, ঠিক সেম এভাবে ধরে রাখবেন 3 সেকেন্ড, এই দেখেন এটা আলোটা চলে গেছে। আর পাওয়ার কুল অ্যান্ড ফ্রিজ, এটা আপনি চাইলে হাত দিয়েও বন্ধ করতে পারেন, টিপে ধরে রাখলে এটা বন্ধ হয়ে যাবে, অথবা এটা অটো কাজ করে। ওকে, আমরা এখন 5 ডিগ্রিতে রাখছি, যেহেতু ফ্রিজের জিনিস কম আছে। এরপর আমরা চলে যাচ্ছি, আপনি দেখতে পারবেন এই ফ্রিজটা কিন্তু পুরোপুরি নন ফ্রোস্ট না, এটাকে সেমি ফ্রোস্ট বলে, মানে কিছুটা বরফ জমবে। আমি একটু ভেতর থেকে দেখাচ্ছি, এই যে বরফগুলো দেখতে পাচ্ছেন, এটা হতে পারে অনেক সময় একটু বরফ জমে যায়, আপনার যদি এই বরফগুলো ঠিক করা দরকার হয়, সেক্ষেত্রে এই কাঁচি বা নাইফ চামিচ এগুলো কিছুই ব্যবহার করা যাবে না। আপনারা সেক্ষেত্রে কী করবেন, ফ্রিজটাকে এভাবে করে খুলে লাইন বন্ধ করে 1 ঘন্টা রেখে দিন, সব বরফ একাই গলে যাবে। হাত দিয়ে কখনো বা এইভাবে চাকু দিয়ে এটাকে যদি আপনি টাচ করেন, তাহলে কিন্তু এটা কিন্তু দাগ পড়ে যাবে এবং প্লাস্টিকটা বা ফ্রিজের মারাত্মক ক্ষতি হয়, এই বডিটা নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার ফ্রিজ আর ঠান্ডা হবে না, তো এটা থেকে সাবধান থাকবেন। ওকে, আর ফ্রিজটা সবসময় কাপড় রাখতে পারেন, ফ্রিজটাকে সবসময় মুছে রাখবেন যেন এই গ্যাসকেট ভিতরে ময়লা না যায়। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।